মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটা বাধ্য হয়ে নিজেকে সবার থেকে আড়াল করে নেয়। দুঃখ শুধু একটাই, আজও মানুষকে ঠিক করে চিনতে পারলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলে অনেক বেশি বিশ্বাস করে ফেলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আর সারাদিনে কী কী করছি না করছি সেগুলো নিয়ে ভিডিওটি শেয়ার করছি না, সকালবেলা উঠেই কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এত সময় তো দেখলেন একটা কাঁচা পথ ধরে আমরা কোথাও একটা আসছি। হ্যাঁ, অনেক দূরে চলে এসেছি, আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তেই মেঠো পথের মধ্যেই এই গাছগুলো দেখা যাচ্ছে। এটা হয়তো আপনার অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। এটাকে বলে হোগল গাছ। আমি আসলে এই নামে জানি, আপনারা কে কী নামে জানেন সেটা বলতে পারবো না। এটা দিয়ে মাধুরতুরি হয়, শহরে খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু গ্রামের মানুষ এই পাটিতেই কিন্তু ঘুমাতে বেশি পছন্দ করেন, কিংবা এই গরমের দিনে এই পাটি বিছিয়ে সবাই একত্রে গল্প করেন। শহরে খুব একটা দেখা যায় না, তবে সামনে যখন কোরবানির ঈদ আসে তখন গরুর মাংস বানানোর জন্য এই হোগল গাছের মাদুরগুলো কিন্তু আমরা কিনে থাকি। তো এই যে চলে এলাম, যেখানে আসার কথা ছিল, মানে যেখানে আসবো বলে বের হয়েছি। আসলে আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি সেই ফ্ল্যাটের কাজ কতটা হয়েছে আর বাসার ডিজাইনটা কেমন হবে সেটা দেখার জন্য আসলে এখানে আসা। অনেকদিনেই আসবো ভেবেছিলাম কিন্তু আসা হয়নি, আসলে সময় এবং সুযোগ কোনোটাই করে উঠতে পারছিলাম না। তো আজকে খুব সকালেই এখানে চলে এসেছি। আসতে গিয়ে এতটা বিপাকে পড়েছি যা বলার বাহিরে। মানে এইখানে আসার জন্য মেইন যে রোডটা রয়েছে সেই রোডটা সম্পূর্ণ কেটে ফেলেছে, কারণ হচ্ছে এই রোডের নিচ দিয়ে যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের যে ড্রেনটা থাকে সেই ড্রেনটা নেওয়ার জন্য সম্পূর্ণ রোড কাটা। তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম এই কারণে বাইক নিয়ে আসতে পারছিলাম না, তাই ভাঙা রাস্তায় উল্টাপাল্টা যেখান দিয়ে পেরেছি ওই যে দেখালাম না কাঁচা রাস্তার মধ্যে দিয়ে তারপর আমরা এসেছি। যাওয়ার সময় বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গা দিয়ে এসেছি, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সকালবেলা উঠে এতটা বাজে অবস্থায় পড়েছি। তো যাই হোক, আমি এই যে চলে এলাম ফ্ল্যাটের সামনে, মানে আমার যে ফ্লোরে রয়েছে, আমি আসলে দ্বিতীয় তলায় ফ্ল্যাটটা নিয়েছি, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ফ্ল্যাটের মধ্যে চারটা বেডরুম হবে আর এটা হচ্ছে 1600 স্কোয়ার ফিটের, মোটামুটি বড়ই, মানে চলার মতো। আসলে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি। এখানে চারটা বেডরুম হবে, একটা ডাইনিং, একটা ড্রয়িং আর একটা কিচেন তো মাস্ট, আর সেই সাথে থাকছে তিনটা ওয়াশরুম আর তিনটা রুমের সাথে, মানে তিনটা বেডরুমের সাথে তিনটা বেলকনি থাকছে। হাফ ওয়াল করে অনেকটাই গাঁথা হয়ে গেছে, তারপরে যদি আমরা কোনো ডিজাইন এখনও চেঞ্জ করতে চাই বা কোনো জায়গা দিয়ে একটু পরিবর্তন আনতে চাই সেক্ষেত্রে আমরা এখনই যেন বলে দিই আর কি, সেটাই দেখানোর জন্য আমরা এখানে এসেছি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার কিচেন রুম, মোটামুটি বড়, মানে মোটামুটি বলতে চলে যায় আর কি, খুব বেশি যে একটা বড় তা কিন্তু নয়। তবে আমাদের গৃহিণীদের জন্য কিচেনটা কিন্তু সব থেকে জরুরি, আমার কাছে তো বেশ জরুরি, কারণ আমার সারাদিন যেহেতু কিচেনে কাটে তাই কিচেনটার দিকে আমার নজর একটু বেশি, তাই আমার ডিমান্ড অনুযায়ী কিচেনটা যেন বড় হওয়া যায়, যেন আমি অন্তত আমার মতো করে সাজাতে পারি যতটুকু সম্ভব। এটা হচ্ছে চাইল্ড বেড, এটা হচ্ছে সামনের বারান্দা, মানে এখন পর্যন্ত বেলকনিটা বোঝা যাচ্ছে না, যখন ফ্ল্যাটটা মোটামুটি আরও কিছুটা কমপ্লিট হবে তখন হয়তো আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে পারবো। আরেকটা কথা হচ্ছে আমার বাসাটা কিন্তু দক্ষিণা, আমার কাছে দক্ষিণা বলেই সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ যেই গরম এবার পেয়েছি এতে করে দক্ষিণা বাতাস আমাদের সত্যি খুব প্রয়োজন। আমি যে কোম্পানি থেকে এই ফ্ল্যাটটা নিয়েছি সেটার নাম হচ্ছে একে বিল্ডার্স। এখানে একে বিল্ডার্স এবং বিএস বিল্ডার্স দুটো বিল্ডার্স থেকেই প্রচুর পরিমাণে ফ্ল্যাট তৈরি হয় আর এদের কাজও অনেক ভালো আর অনেক দিনের চেনা জানা, যে কারণে আসলে এদের কাছ থেকে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে।
একটা সময় ছিল আমি ফ্ল্যাটের উপরে খুব বেশি বিশ্বাসী ছিলাম না। বিশ্বাসী বলতে ফ্ল্যাটটা আমার কাছে যেন কেমন ভাড়া বাসার মতোই মনে হতো। তো এরপর চিন্তা করলাম ভাড়া দিয়ে যেহেতু থাকছি, তো যেখানে থাকছি সেখানে একটা ফ্ল্যাট খুবই প্রয়োজন, যে কারণে আসলে এত কিছু মাথায় নিয়েই ফ্ল্যাটটা নিয়ে নেওয়া। যদিও আমার ছোট্ট একটা জমি রয়েছে, সেটা হচ্ছে উত্তরায়, সেখানে তেমন একটা কিছু এখনও করা হয়নি, কারণ ওই এলাকাতে আমি এখনও থাকছি না, যে কারণে এখানে আবার নতুন করে ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা। তো এলাকাটা কিন্তু বেশ উন্নত হয়েছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে এত বড় বড় বিল্ডিং উঠে গেছে, মানে কি বলবো, প্রচুর জনবসতি এবং ঘনবসতি দুটোই হয়েছে। তো এই যে ঘুরে ফিরে এখন নিচে নেমে এলাম, এখন পর্যন্ত রাস্তাটা সামনে দিয়ে কাঁচাই রয়ে গেছে। বাসের সামনে দিয়ে এখানে 20 ফিট একটা রাস্তা রয়েছে, মানে এখানে এলাকাটা অনেক ভালো, যেহেতু এখনও কাজ চলছে আর রাস্তাঘাট সব কিছু এই যে দেখতে পাচ্ছেন নতুন করে মেরামত করছে, যে কারণে ওই যে বললাম না রাস্তাঘাট সব কিছু ভেঙে ফেলেছে। আমরা কোথায় কোথায় এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটাও কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে 30 ফিটের একটা রাস্তা বের হচ্ছে। এই যে পথের মধ্যেই দেখতে পেলাম লজ্জাবতী লতা, হাত দিতেই কেমন চুপসে যায় তাই না, দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এটার মধ্যে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এই যে যাওয়ার পথে এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম, যেহেতু 2 দিন আগে একটু বৃষ্টি হয়েছে এখনও কিন্তু এর মধ্যে একটু পানি পানি ভাব রয়েছে। তো আমরা যেহেতু বাইকে এসেছি, বাইকটা অনেক দূরে রেখে এসেছি, এখন হাঁটতে হাঁটতে বলতে পারেন অনেক দূর যেতে হবে, তবে খারাপ লাগছে না যেহেতু সকালবেলা আর এই মেঠো পথ ধরে মনে হচ্ছে গ্রামের রাস্তার মধ্যে হাঁটছি, বেশ ভালোই লাগছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে কোনো একটা গ্রামের রাস্তায় চলে এসেছি, তবে ওখানে যেতে যেতে আমি যে বিপদে পড়েছি এক কথায় সেটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, হয়তো আপনারাও দেখলে হাসবেন। এই জন্য আমি আসলে সেটা কেটে দিয়েছি, ভিডিও করেছিলাম ঠিকই কিন্তু সেটা আসলে আমি শেষ পর্যন্ত রাখিনি। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তাঘাটের। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম একটু কাঁচা বাজারে। অনেকদিন কিন্তু আপনাদের সাথে বলেছি এই কাঁচা বাজারের কথা, যে আমাদের বাসার সামনেই একটা সকালবেলায় একটা কাঁচা বাজার বসে, সেখানে শাক সবজি এবং অনেক ধরনের মাছও পাওয়া যায়। তো আজকে ভাবলাম সে বাজার থেকে একটু ঘুরে আসি আর আপনাদেরকেও শেয়ার করে দিই, কারণ অনেকদিন বলেছি কিন্তু কখনো দেখানো হয়নি। আর সবথেকে মজার বিষয়, এখানে কিন্তু মহিলারাই বেশিরভাগ বিক্রি করে, বেশিরভাগ বিক্রেতারা মহিলারা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবজি নিয়ে সব মহিলারা বসে আছেন এবং তাদের সাথে তাদের হাজবেন্ডরাও আছেন, তবে মহিলারাই বেশি বিক্রি করছেন, কারণ এখানে বাজারটায় বেশিরভাগ মহিলারাই আসে, কারণ সকালবেলা যারা হাঁটতে বের হয় বিশেষ করে এক্সারসাইজ করার জন্য তারা এখানে বাজার করতে আসে। একদম ফার্স্ট আওয়ারে সকালবেলা 6টা থেকে এখানে বাজার মিলে যায় এবং 9:30 থেকে 10টা পর্যন্ত এখানে বাজারটা বসে, এরপর এই বাজারটা কিন্তু উঠে যায়। তো আমি আজকে এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি। তো আমি সবসময় এই ভাইয়ার কাছ থেকে আর এই আপুর কাছ থেকে বাজারটা নিই, ওনারাও স্বামী স্ত্রী বলতে পারেন, আমাদের অনেক পরিচিত, আমি যত বছর এই এলাকাতে আছি ওনাদের কাছ থেকেই আমি সবজিগুলো নিই। আর ওনারা যখন এই সবজিগুলো বিক্রি করা শেষ হয়, মানে এখান থেকে চলে যায় বাজারটা উঠে যায়, তখন এটা ভ্যান গাড়িতে করে নিয়ে আমাদের এলাকা মানে আমাদের বাসার সামনে দিয়েই আবার চলে যায়। তো যে কারণে ওনারা আমার খুব পরিচিত আর ওদের কাছ থেকে আমি সবসময় বাজারটা করি। এরপর চলে এলাম এই যে সবজি কেনার জন্য। বাসায় বেশ কিছু পেঁয়াজ রয়েছে, তবে আজকে পেঁয়াজগুলো দেখে ভালো লাগলো কিন্তু দাম শুনে আরও ভালো লাগছে, বিশ্বাস করবেন না এখনও পেঁয়াজের কেজি 80 টাকা করে। আর এই যে আলু নিচ্ছি, বেছে বেছে নিচ্ছে, আমি যখন বাজারে আসি তখন কিন্তু আলু পেঁয়াজ সব কিছু বেছেই নিই, এটা শুধু আমি বললে ভুল হবে, যে কোনো মহিলারা যদি বাজারে আসেন তারা কিন্তু অবশ্যই সেটা বেছে বেছে নেয়, পুরুষ মানুষ কিন্তু এই কাজটা করে না, মহিলারাই সাধারণত এই কাজটা বেশি করে। তো আলু পেঁয়াজ যেটা যেটা লাগছে আজকে নিয়ে নিলাম। আর এরপরে যে আম নিয়ে নিচ্ছি, কিছু কাঁচা আম নেব, কাঁচা আম কিন্তু বাজারে এখন প্রায় শেষ হয়ে আসছে, তো ভাবলাম কিছু কাঁচা আম নিয়ে নিই, ফ্রিজেও কোনো কাঁচা আম নেই। কাঁচা আমের ডালটা আমার বেশ পছন্দ, যে কারণে কিছু আমও নিয়ে নিলাম। এরপর ফেরার পথে আবার একটু নার্সারিতে আসলাম, এটাও কিন্তু বাসার থেকে কাছে, এটার ভিডিও আপনাদের সাথে কয়েকদিন শেয়ার করেছি, ভাবলাম আজও একটু নার্সারিটা ঘুরে যাই। আসলে আমি তো খুব গাছ পাগল মানুষ, তাই আমার গাছ কিনতে খুব ভালো লাগে, তাই দেখতে আসলাম নতুন কোনো গাছ এসেছে কি না, যে কারণে নার্সারিতে ঢোকা। এসে দেখলাম বেশ ভালোই অনেক ফুল গাছ এনেছে, তবে এখন আর আমি ফুল গাছ নিব না, যদি কোনো নতুন ফল গাছ পেয়ে যাই তাহলে নিব।
পুরো নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে চোখে যেটা পড়লো সেটা আর আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এই যে দেখুন, আল্লাহ পাকের আসলে কী অপরূপ সৃষ্টি। আল্লাহর যত শুকরিয়া আমরা আদায় করি না কেন, সেটা কমই হয়ে যাবে। আমরা আসলে মানুষ তো, পাপি তাপি মানুষ, তাই হয়তো বা আল্লাহকে ওইভাবে শুকরিয়া আদায় করতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা ছোট জামরুল গাছ থেকে এত সুন্দর একটা জামরুলের ছড়া বেরিয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। একদম গাছের নিচ থেকে, মানে গাছের গোড়া দিয়ে, আর কত বড় বড় একটা জামরুল। আমি হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু এটা দেখতে বাস্তবে যে কতটা বড়, কাছে না আসলে বুঝতে পারবেন না। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি। আর এই সেম জামরুল গাছটা কিন্তু আমারও একটা রয়েছে, আমি এখান থেকে নিয়েছিলাম, কিন্তু আমার গাছটায় ফল আসলো না, খুব আফসোস হয়েছে। এরপর এই যে বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছি, বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ এসেছে, তবে আজকে আর তেমন কিছু নিব না, এমনিতেই অনেক জায়গায় ঘোরাফেরা করেছি। এই ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে, এই বর্ষার দিনে এই ফুলটা কিন্তু বেশি ফুটে। যদি ফুলটার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ তেমন কিছু শেয়ার করছি না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। আর আপনি যদি আমার এই ছোট্ট পরিবারে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।